নিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স ফেসবুক ইউটিউব এবং পেজে যারা আছেন সবাইকে শুভ সকাল আমি শামসু যমুনা কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আমি ধারাবাহিকভাবে কবি মোহাম্মদ আলতাফ হোসেনের কবিতা আবৃত্তি করে থাকি সবাইকে শুভ সকাল আজকে আমাদের মুসলমান ধর্মের নবম রোজা চলছে বাংলাদেশে এবং যারা প্রবাসে আছেন তাদের দশম রোজা চলছে সবাইকে রামাদান করিমের শুভেচ্ছা সেই সাথে আমাদের বাংলাদেশে করোনার প্রকোপ বেড়ে গেছে সবাই একটু সচেতন হয়ে চলাফেরা করি সচেতন থাকি তবেই আমরা সুস্থ থাকব ভালো থাকবো এটি সিয়াম সাধনার মাস সবাই সংযত হয়ে চলি সিয়াম সাধনা করি সবাইকে শুভ সকাল তার সাথে আরেকটি কথা বলি আমার যারা ফেসবুকে ভিওয়ার্স আছেন ইউটিউবার আছেন এবং যারা আমার পেজে জোনাকির আলোতে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর মন্তব্য করে থাকেন লাইক দিয়ে থাকেন কমেন্টস শেয়ার দিয়ে থাকেন আর আর কথা না বলি কবিতা আবৃত্তিতে চলে যাচ্ছি মহান আল্লাহ পাকের নিরানব্বইটি নামের অর্থ করে কবি মোহাম্মদ আলতাফ হোসেন যে কবিতাগুলো লিখেছেন আমি ধারাবাহিকভাবে প্রথম রোজা থেকে সেগুলোই আবৃত্তি করে আসছি নিরানব্বইটি নামের একটি নাম হল ইয়া আলিমু অর্থ হে মহা জ্ঞানী খালবিল চৌচি গাছের মাথায় পানি সৃষ্টি তোমার রহস্য ভরা তুমি সর্বজ্ঞানী বিশাল বড় বটবৃক্ষ ক্ষুদ্র বীজে রেখে ধীরে ধীরে প্রকাশ করো মৃত্তিকার বুকে সৌর সাগরে বিন্দু জল বিজ্ঞানীরা পেয়ে হতপাক হয়ে নুয়ে পড়েছে মহাবিস্ময়ে মাছির পাখার মূল্য যেমন মানুষের কাছে এই জগতের মূল্য তেমন মহান প্রভুর কাছে আরেকটি পশ্চিম ইয়া কাবিদু অর্থ হে আয়ত্তকারী ফুন কোন ইচ্ছায় সবই তোমার ইচ্ছাধীন সকল সৃষ্টির স্রষ্টা তুমি সবই তোমার আয়ত্তাধীন আসমান জমিনে যা আছে তোমার আয়ত্তাধীন সকল জীবের জীবন মরণ তোমারই ইচ্ছাধীন বিশ্ব মানবে দানব যারা তাদের আয়ত্ত করো তাদের হাতে বিশ্ববন্দি তুমি উদ্ধার করো বিশ্ব মানবকে মানবতার আয়ত্ত করে দাও নির্যাতিতেদের মানবতায় আশ্রয় করে দাও সবাইকে শুভ সকাল আগামীতে আবার আসব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ